হ্যালো আমার প্রিয় পরিবার, আপনাদের সবাইকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিওতে। যাই হোক, আজকের এইরকম একটা ভিডিও বানাতে হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। আর ব্যাপার হচ্ছে আমি এই ভিডিওটা যে বানাচ্ছি, মানে বিশেষ করে বাবা মা এখন টোটালি জানে না, আজকে তোমাদের জানাতে চলেছি। আজকে না জানিয়ে এটা করেছিলাম আর কি। মোবাইলে খুব দরকার হচ্ছিলো আর কি, এই মোবাইলে এডিটিং করতে খুব প্রবলেম হচ্ছিলো, তো তার কারণে আমার একটা মোবাইলে খুব দরকার ছিল। আর আমি সেটা মাকে এবং বাবাকে জানিয়েছিলাম, তো মা বাবা অমত করে দেয়, নিতে হবে না এরকম বলে দেয় আর কি। আর একটা মোবাইল এখন ম্যাক্সিমাম একটা ভালো টালো মোবাইল কিনতে গেলে প্রায় 15,000 টাকার মতো লেগে যায়, তো সে জায়গায় বাবা মা না বলে দেয়। অ্যান্ড আমি তারপর এমনি ফেসবুক যেমন স্ট্রোল করে ফেসবুক দেখতে থাকি, মানে ব্যাপারটা শুরু হয় ফেসবুক থেকেই আর কি। তো আমি ফেসবুকে একটা মোবাইল দেখেছিলাম, Realme X2, তো ওনারা ওখানে নম্বর দিয়ে গেছিলেন অ্যান্ড সবাই ওখান থেকে বাই করে, অ্যান্ড আমাদের একজন মানে কিনেওছে এই ফেসবুক থেকে আর কি। তো বলছে ফেসবুক ফেক হয় না, তো আমি সেই বিশ্বাসে একটা ওই মোবাইলটার উপর মানে টাকা ইনভেস্ট করা শুরু করি, মানে আমি মোবাইলটা কিনবো বলে ঠিক করি আর কি, Realme X2। আর তখন বাজেটটা খুবই কম ছিল, 5,000 টাকা বাজেট ছিল। যাই হোক, আমি ওখানে টাকাটা দেই, ওই মোবাইলটার দাম অনুযায়ী আমি ওনাকে টাকা দেই কিছু, মানে যাতে কনফার্মেশন হয় আর কি যে উনি আসবেন তার জন্য। তো সব মানে শেষ হয়ে গেল। তার কারণটা হচ্ছে ওনার যে ওনার ছিল, ওনারের নামটা ট্রুকলার, অ্যান্ড উনি যে আমাকে প্রুফটা পাঠিয়েছেন সেই প্রুফে নামটা একই আছে, একটা সিং নামে আর কি। আমার এখন ভিডিও বানানোর সময় মনে নেই, এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই নামটা। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইরকম আমার সঙ্গে অনেকের হতে পারে, তো তার জন্যই জাস্ট এটা করার। মানে খুব খারাপ লাগছে যেটা বাবা মা টোটালি কিছুই জানে না, আর আমাদের বাড়ির একটু কাজও চলছে, আর এই সময় আমি টাকাটা মানে না বলে যে ইনভেস্ট করে ফেলেছি, খুব খারাপ লাগতেছে। যে গাড়ি যাচ্ছে তাই আওয়াজটা একটু আলাদা আসছে, তো মানে না পেলাম আমি মোবাইল, না পেলাম টাকা আর কি এরকম। তো এই মোবাইলটা আমার না, এই মোবাইল শিবাজির, ওর সামনে দাঁড়িয়ে আছে, ও ভিডিও করছে আর কি। তো ওর মোবাইল দিয়ে আমি অডিওটা রেকর্ড করছি যাতে ভালো আসে অডিও, আর আমার তো অডিও কোয়ালিটি জানি না কতটা ভালো হয়, চেষ্টা করি দেবো। বিশেষ করে আমি মানে এই ফার্স্ট টাইম এটা আমার ছিল কিনা, আর তার উপরে কী বলতো, ওনার আইডি প্রুফটা দেখে আমার আরও বিশ্বাস জেগে গেছিলো। উনি বলছিলেন আমি একজন ইন্ডিয়ান আর্মি, তো উনি আমাকে একটা আইডি প্রুফও পাঠান, তো সেই আইডি প্রুফটায় মানে উনি একটা জায়গায় কাজ করেন, সেই আইডি প্রুফটায় পাঠান আর কি। তো মনোহর সিং, আচ্ছা মনে পড়েছে নামটা, ওনার টাইটেল নাম মনে হচ্ছে মনোহর সিং, তো ওই নামে ওনার আইডি, উনি একটা অন্য জায়গায় থাকেন। উনি অল ইন্ডিয়া নাকি সাপ্লাইও করেন মোবাইল। খুব আশা ছিল আমি মোবাইলটা পাবো, অ্যান্ড দেন আমি ভালোভাবে এডিটিং করবো। 8GB র্যাম ছিল মোবাইলটা, যখন ফ্লিপকার্টে দাম দেখি ওটার দাম অনেকটাই ছিল, 20,000-21,000 টাকার মতো। তো আমি ভাবলাম যেহেতু এত 5,000 টাকায় পেয়ে যাচ্ছি তো ভালো, তো আমার অনেকগুলো টাকা চলে গেল আর কি। তো মা বাবা জানে না, আমি আপনাদের একটাই কথা বলবো, আমার মনে হয় না ফ্লিপকার্ট কতটা ভালো আমি টোটালি জানি না, এটা আমার ফার্স্টবার কেনা ছিল। অ্যান্ড আমি এরকমভাবে মানে অ্যাকচুয়ালি কী বলতো, আমি এমনি ফ্লিপকার্টার থেকে কোনো জিনিস কিনলে যারা যদি খুব প্রবলেম হয় ওনাদের রিটার্ন বা রিফান্ড করা যায়, বাট উনি না আমার ফোন ধরছেন না কিছু, অ্যান্ড খুব আলাদাভাবে যা তা থ্রেট দিচ্ছেন। তো এই ব্যাপারটাই, তো এই ব্যাপারটা আপনাদের জানানো ছিল। তো আজকে কোনো ব্লগ ছিল না, আর খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিও আসতেছে, আর এই ব্যাপারটা মা বাবা জানে না। তো আমি মা যাদের জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমার পাশে কেউ দেখে থাকেন তো প্লিজ মা বাবাকে বলো না এটাই আর কি, খারাপভাবে কষ্টভাবে আর কি, যে এত মানে জানে না, টোটালি কিছু জানে না, আর আমার ভুল হয়ে গেছে, আমি না মা বাবাকে না জানিয়ে টাকাগুলো ইনভেস্ট করে ফেলেছি, টাকাগুলো দিয়ে ফেলেছি, আমার তো আর মোবাইলটাও কেনা হলো না, কিছুই হলো না। যাই হোক, ছাড়ো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, এমনি যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে একটু দেখে কেনো, বিশেষ করে ফেসবুক থেকে আমি আর খুব খুব শিক্ষা পেয়ে গেছি। আমি উনি আমার নাম্বার এখন ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছেন, না উনি আমার টাকা রিফান্ড করছেন না কিছু, আর আমি এই বয়সে আমি পুলিশের কাছেও যেতে পারছি না ভয়ে, না মা বাবা জানে, মা বাবাকে নিয়ে যে যাবো এরকমও কিছুই না, আমি জানি না আমি কী করতে পারবো। তো আমি ওনার নাম্বার এখানে দিচ্ছি,
আর উনি যে আইডি প্রুফটা দিয়েছেন ওটাও দেখাচ্ছি। আমার সঙ্গে কিছু কথাও হয়েছিল, তো সে কথাগুলো একটু শুনতে পারো। তো আমার কয়েকটা আমার সঙ্গে উনি ভয়েসেও কথা বলেছিলেন, সেই কথাগুলো একটু শোনো। তার ডেলিভারি হয়ে যায়গা, ঠিক আছে না? স্যার কনফার্ম চলা গেয়া না? হ্যাঁ কনফার্ম আ গিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। মেরে কো কাল কাল মিল যায়গা না? হ্যাঁ পাক্কা মিলেগা। পেমেন্ট জেসে কল ও ডেলিভারি বয় বলে না উসি টাইপ সে কর দেনা পেমেন্ট, ঠিক আছে? हाँ दोबारा बोलिए सर। जिसकी डिलीवरी बॉय आएगा ना आपके पास में, वो आपसे बोलेगा पेमेंट के लिए, जैसे वो बोलेगा उसी तरह से कर देना, ठीक है? ऑनलाइन पेमेंट जैसे वो बोले ना आपसे, वो उसी तरह कर देना। मैं कैश ऑन डिलीवरी करूंगी, मतलब वो आएगा मोबाइल देगा और मैं उसको हाथ में कैश दे दूंगी। नहीं पेमेंट आपको ऑनलाइन रखना होगा सर। ठीक है कोई बात नहीं, आप आ जाओ। ठीक है ओके, आप मोबाइल देने के बाद मैं ऑनलाइन पेमेंट करूंगी, ठीक है? हाँ मोबाइल, हाँ हाँ जैसे आ जाएगा आपके पास ना पेमेंट, जैसे वो बोलेगा आपको उसी तरह से कर देना। ओके 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 ठीक है। वो आप आधा घंटा फोन चेक करके देखना। ओके ठीक है भाई। हैं दादा चिंता बात से क्या आप मेरे को पहचान रही हो? मैं उम्मीद कर रही हूँ। अरे पैसा भी मिलेगा यार, बट ऐसा नहीं करना चाहिए जैसे तूने किया है, ठीक है ना? मैं आपका क्या क्या आपने मेरे को क्या क्या आप जानिए, ठीक है? नहीं, मैं एक बात कर रहा हूँ सर, मेरे को पैसा चाहिए नहीं तो मेरे को प्रोडक्ट चाहिए। क्या चाहिए? मेरे को पैसा चाहिए नहीं तो मेरे को प्रोडक्ट चाहिए। प्रोडक्ट? हाँ तो बस प्रोडक्ट के लिए आपको पेमेंट जमा करना है यार, वही तो बात बोल रहा। अगर प्रोडक्ट जमा नहीं कर पाओगे तो फोन पेंडिंग जाएगा। आप मेरा फोन मेरे को ये बात करके पेमेंट किया था क्या नहीं ये बोल। देखो ये अरे मेरे को भाई ये बात मालूम नहीं थी, अगर मालूम होती मैं ऐसा करता ही नहीं, बाद में पता चला है कि ऐसा भी है भाई, ठीक है? कोई मैं ऐसा नहीं, मेरा डिलीवरी में कूरियर पार्सल इधर से निकलवाता हूँ, फर्स्ट पहली बार क्या था। तो अब ये स्कैम हो गया ना मेरे से? क्या ये तो स्कैम हो गया ना? नहीं नहीं ऐसा कुछ नहीं है, जैसे आपका अब जब ऐसी बात है आपका 500 रुपए है वो रिटर्न कर दूंगा मैं, अभी टाइम लगेगा बस थोड़ा सा, ठीक है? हेलो, अरे भाई आपको 1050 रुपए जमा कराना पड़ेगा, जब भी आपका पैसा रिफंड मिलेगा। भैया बात सुनो, आपको पैसा रिफंड लेना तो एक मिनट मेरी बात सुना। बोलिए जी सर, आपको 1000 रुपए जमा कराना पड़ेगा, ठीक है? पहले क्यों मेरा रुपया मैं लूंगी, मैं तुमको क्यों पटाखा भेजूंगी, क्या समझ रहे हो मेरे को? क्या बोलना चाहते हो? मैं 500 रुपया लूंगी, उसके बाद मैं फिर से 1000 रुपया पे करूंगी, क्या समझ रही हो भाई? क्या मतलब इतना भी मैं ये नहीं है। মোবাইলটা নিয়ে মা বাবাকে মানে দেখাবো ভাবছিলাম, যে মা দেখো আমি মোবাইল কিনেছি। অ্যান্ড আমি এই ভিডিওটা এরকম বানাতে চাইছিলাম না, আমি ওই ভিডিওটা নিয়ে এলে আমি ফার্স্ট ভিডিও মানে মোবাইল কিনলাম এটা দেখাতে চাইছিলাম। তো অনেকগুলো টাকাই চলে গেল, তো মা বাবা জানেই না, তো আমি জাস্ট আর কিছুই বলার নেই, এরকম মানে ঠকে যাবো বুঝতেই পারিনি আর কি। আপনাদেরও একটা কথা, এরকম দেখে শুনে একটু ইয়ে করবেন, উদ্দেশ্য একটাই, উনি যাতে মানে ওনার ফাঁদে যেন আটকেও না পড়ে এরকম আর কি। অনেকগুলো মোবাইল দাম খুব কম, বাট খুব ইচ্ছে ছিল ওই মোবাইলটা পাওয়ার, ওই রকম মোবাইল আমি মানে খুব ইচ্ছে ছিল আর কি। যাই হোক, আমি উনি ইন্ডিয়ান আর্মি দেখে আরও আমার রেসপেক্ট বেড়ে আমি ওনাকে বিশ্বাস করে ফেলেছিলাম, জানি না ওটা ফেক আইডি ছিল এইরকম আর কি। তো যাই হোক, আজকে যেন ভিডিওটা এতটাই, আর তোমরা দেখতে পেলে অডিও রেকর্ড টেকর্ড সব কিছুই, আর কিছু বলারও নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট আর একটা ব্লগে। আর আজকে এই ভিডিওটা জানি না কেমন লেগেছে আপনাদের, আর পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একটু পারলে শেয়ার করে দিও। তো টাটা, ভালো থাকবেন।